সকালে দেখলাম স্কুল ড্রেস, এখন আবার আউট ড্রেস। হ্যাঁ, পরে এসেছিলাম, ব্যাগের ভিতরে আসছি। ও বুঝছি। কিরেন, তোর বয়ফ্রেন্ড তোকে ছেঁকে দিয়েছে নাকি? মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছিস, মিনির কাছ থেকে কিছু শিখতে পারছ না? আরে ওর তো 5 নম্বর বয়ফ্রেন্ডের রানিং চলছে, আর কয়েকদিন পর তো অল্পতে সেঞ্চুরি করবে, একটা চাবি আইটা পটাই ফেলবি। আরে দূর এসব বলিস না তো, আজ আমাদের প্রথম সেম পরীক্ষার রেজাল্ট দিয়েছে, 3-3টা সাবজেক্টে ফেল করেছি। হাই হাই, কি বলিস, আজকাল বাসায় গেলে তোর খবর আছে? হ্যাঁ, ভীষণ ভয় করছে। তোরা একটা বুদ্ধি দে না, বাসায় কি গিয়ে কি বলবো? তুই বাসায় গিয়ে আমাদের কথা বল, আমাদের বাসায় স্যার এসে পড়ায়, যে কোনো সমস্যা সে সমাধান করে দেয়। তুই আন্টিকে গিয়ে বোঝা যে তোরও বাসায় স্যার দরকার, আন্টি ঠিক বুঝবে। ঠিক আছে, তাহলে আমি যাই রে। ঠিক আছে, তুই যা। আমি আর পারবো না, আজই তোর বাবাকে বলবো ভালো একটা ছেলে দেখে তোকে জন্য বিয়ে দিয়ে দেয়, তোর দ্বারা পড়াশোনা হবে না। তোর বাবা তোর রেজাল্ট জানতে চাইলে আমি যে কি বলবো কিছুই বুঝতে পারছি না। আম্মা, আমার বান্ধবীরা সবাই ভালো রেজাল্ট করেছে, ওদের বাসায় স্যার এসে পড়ায়, যে কারণে ওরা সব সমস্যার সমাধান করতে পারে। তুমি বাসায় আমার জন্য স্যার রাখো না, দেখবে আমি ভালো রেজাল্ট করতে পারবো। এই কথাটা আমাকে আগে বলিসনি কেন? তাহলে তো আর আমার এই 3টা সাবজেক্টে ফেল দেখতে হতো না। তোমার জন্য শিক্ষক রাখবো, যাও এখন ফ্রেশ হয়ে খেতে বসো। থ্যাংক ইউ আম্মু। হয়েছে, যাও। আমি ওকে অনেক ভালো করে পড়াবো, আপনি কোনো চিন্তা করেন। তোমার নামটার জন্য কি? জি, শীলা। শীলা, বাহ, শীলা নামটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। শীলা না? আচ্ছা শীলা, তুমি যে যে সাবজেক্টে দুর্বল সেই সাবজেক্টগুলো আমাকে বলবে, আমি তোমাকে পড়িয়ে স্ট্রং করে দেব, মানে সেই সাবজেক্টগুলোতে তোমাকে আমি আয়ত্তে এনে দেব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে আজকে আমরা কি দিয়ে পড়া শুরু করতে পারি, কেমিস্ট্রি না ম্যাথ, কোনটা দিয়ে শুরু করব? কেমিস্ট্রি। কেমিস্ট্রি, বুঝতে পারছি, তোমার সাথে আমার কেমিস্ট্রি খুব ভালো হবে। আচ্ছা বলো তো, কি আর কি মিলে পানি হয়? মামা, চা লাগবে না, 5 টাকা আছে তো, এই বিস্কুটের দামটাই নেন। বিস্কুটের 5 টাকা করে দেন স্যার, নেন। আমার কাছে তো 5 টাকা ছাড়া নেই। আচ্ছা রাখেন, পরে মামা দাবি রেখেন না। হ্যাঁ, নিচে যাবো। আচ্ছা চাঙ্গা। পাঁচ টাকা বিস্কুট একটা চা, আচ্ছা
একটা জিনিস বুঝতে পারলাম না, পড়াশোনা শেষ করলাম, ভালো তো দূরের কথা, কোনো ছোটোখাটো চলার মতো চাকরি পেলাম না, কি যে করি। তাই তো শিলা, শিলা দেখতে তো মোটামুটি অনেক সুন্দর, আবার ওর বাবার অনেক টাকা পয়সাও আছে, যদি শিলারে শিলারে যদি ফিটিং করতে পারি তাহলে আমার মনে হয় ঢাকা শহরের কোনো টেনশন থাকবে না। হ্যাঁ, এই 5 টাকা চার দামও দিতে পারতেছে, আমার মনে হয় শিলাকে নিয়ে এটা রিস্ক নিতে হবে। শিলা, আন্টিকে তো দেখছি না, আন্টি বাসাতে নাই? আমি একটু কাজে বাইরে গেছি। ও, আন্টি কি এখনই চলে আসবে? দেরি হবে। ওহ, জি, ঠিক আছে, তুমি দেখো। হ্যাঁ, তোমার হাতটা তো খুবই নরম। এই, তোমরা কি বিদেশি লোশন ইউজ করো না? ঠিক আছে, অনেক সুন্দর। আসলে কি, আরে ও মাই গড, তোমার গালও তো দেখছি খুবই নরম, সুন্দর। হ্যাঁ, ত্বকটা অনেক সুন্দর। সাইকেলে কি করছেন? না না, দেখছি আর কি। ঠিক আছে, তুমি এটা পরো। হ্যাঁ, এটা দেখো। হ্যাঁ, এটা দেখো, এই পেস্টটা উল্টা 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 উল্টা। হ্যাঁ, তোমার আর আমার এই নগ্ন ভিডিও এখানে আছে, এখানে আমি সব কিছু রেকর্ড করে রেখেছি। এখন থেকে আমি তোমাকে ঠিক যে যেভাবে যা যা বলবো তুমি ঠিক আমাকে সেই সেইভাবে আমার কথার মিল করে চলবে। সেটা যদি না হয় তাহলে কি করবো জানো? এই যে দেখো, এই ভিডিওটা আমি প্রথমবার ফেসবুকে
তারপর ইউটিউবে ছড়িয়ে দেব, সারা পৃথিবীর মানুষ তোমাকে দেখবে। আমি অবশ্য শিক্ষক মানুষ, আমি কিন্তু কোনো পেজ গোজ বুঝি না। তবে শিলা, যদি তুমি আমার কথা মতো না শোনো তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। শোনো, এখন ভদ্র মেয়ের মতো, শান্ত স্টুডেন্টের মতো চুলটা ঠিক করো। কিছুই হয়নি, মনটা ঠিক রাখো। দেখতে পাচ্ছ না আমার এই ভিডিওটা? চলো, এখন আমরা এই কেমিস্ট্রিটা শেষ করেছি, এখন আমরা চলো বায়োলজি নিয়ে বসি। হ্যাঁ, আসো আসো, এই আন্টি হয়তো আসতে পারে, তার আগে আমাদেরকে ঠিকঠাক মতো বসতে হবে। হ্যাঁ, আসো। কথাটা একদম সত্য। এখন আমি আপনাকে যা বলি একটু মন দিয়ে শোনেন। আগামীকাল বেলা 3 ঘটিকার সময় আমি আপনাকে যেখানে আসতে বলবো ঠিক সেখানেই আসবেন, মাত্র 10 লক্ষ টাকা নিয়ে। কারণ আপনাদের মান, ইজ্জত, সম্মান সবকিছু এখন আমার হাতে। আমি শিক্ষক মানুষ, আমি কিন্তু কোনো ধরনের চালাকি পছন্দ করি না। তাই আপনাদের ওই ভিডিওটি আমি কোনো কপি না করে অরিজিনালটাই আপনার হাতে আমি উঠিয়ে দেব। কারণ আমি জানি যে আপনাদের মান, সম্মান, ইজ্জত অনেক 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 বেশি। তাই কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবেন না, ঠিক আছে? তাহলে আজকে আমি রাখি, আগামীকাল দেখা হচ্ছে ঠিক 3টার সময়। জি আন্টি, রাখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দশ লক্ষ টাকা? অবশ্যই অবশ্যই আমি যাব, আমাকে যে যেতেই হবে। দশ লক্ষ এসেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখানে 10 লক্ষ টাকা আছে, ভিডিওটা দাও, টাকাটা নাও। না না আন্টি, আগে টাকাটা দিবেন তারপরে ভিডিও। আসলে কি আন্টি, ভিডিওটা না হয় আরেকদিন দেবো,
আরেকদিন মানে কি এখন এই মুহূর্তে ভিডিও দাও ভিডিও দাও কি হ্যাঁ ভিডিও দাও এবার যাই মানে ভিডিওটা 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 বের করো তুমি সেই কালপিস্ট এবার বুঝবা মজা এ কি আন্টি আমি তো আপনাকে অনেক ভালো জানতাম আর আপনি কিনা এদেরকে নিয়ে এসেছেন আমিও তোকে ভালো জানতাম তোর ভিতরে যে এই ধরনের কুচ্ছিত কোনোদিনও জানতাম না যাও নিয়ে যাও তোমরা এই কালপিটটা যাও নিয়ে যাও যাও শিক্ষক হচ্ছে মানুষ তৈরির কারিগর শিক্ষকই শিশুর মনে ন্যায় নীতি মূল্যবোধের সৃষ্টি করে এবং তাদের ছাড়া কোনো সমাজে উন্নতির পথে হাঁটতে পারে না বাবা মায়ের পরে শিক্ষকই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কেবলমাত্র একজন শিক্ষকই ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড এই তিনটি ভূমিকা পালন করতে পারে শিক্ষক আমাদের হাত ধরে সঠিক পথে চলতে শেখায় আমাদের মনকে প্রস্ফুটিত করে তাই শিক্ষকের অবদান আমরা কখনই ভুলতে পারি না কিন্তু কতিপয় কিছু নিকৃষ্ট ও বিকৃত মস্তিষ্কের নোংরা মনের মানুষ এই পেশায় নিয়োজিত হয়ে এই মহান পেশাটিকে কলঙ্কিত করছে তাই সমাজের এইসব ভণ্ড ও লম্পট শিক্ষকের হাত থেকে আপনার আমার ভাই বোন ও ছেলে মেয়েদের সাবধানে রাখা উচিত পরিশেষে কাউকে ছোট করা বা আঘাত দেওয়া এই ভিডিওটির উদ্দেশ্য নয় সকল শিক্ষকদের প্রতি সম্মান বজায় রেখে আমাদের আজকের এই ভিডিওটি শেষ করছি আর হ্যাঁ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ